বাংলাদেশের বর্তমান সময়ের বিখ্যাত নায়িকা বুবলি, যাকে নিয়ে আলোচনা আর সমালোচনার কোনো শেষ নেই। শাকিব খানের সাথে তার জুটি ভাঙার পরে তিনি একাধিক নায়কদের সাথে জুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারই সূত্র ধরে মডেল আদুর আজাদের নায়িকা হয়ে তালাশ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন। তবে এই সিনেমার একটি প্রমোশনাল অনুষ্ঠানে আদুর আজাদের সাথে একসঙ্গে দেখা যায় বুবলিকেও, এবং অনুষ্ঠানের শুরুতেই আদুর আজাদকে নিয়ে একটি ট্রোল করায় তিনি ক্ষিপ্ত হয়ে সেখানে অন ক্যামেরায় লোকটাকে মারধর করেন। এখানে প্রথম বুবলিকেও খুব সিরিয়াস মুডে তর্ক করতে দেখা যায় এবং বিষয়টি যেন ক্যামেরা রেকর্ড না হয় সেজন্য ক্যামেরাম্যানদেরও অনুরোধ করা হয় ভিডিওটি রেকর্ড না করার জন্য। কিন্তু বিষয়টি যখন অলরেডি ক্যামেরা রেকর্ড হয়ে যায় তখন তাদের লাইভ শুটিংটা ভালো করে দেখুন। বলতে কি, দ্যাট ওয়াজ দ্য ফান। হ্যাঁ, এটা আসলে শোভন এবং নায়রা এবং রাজু ঠিক একই সিন। আপনারা একটা সিনেমা হল, আমাদের সিনেমা একটা স্ক্রিপ্ট দেখলাম। আসলে বিষয়টি তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও দর্শক এতটা বোকা নয়। শাকিব খানের সাথে শবনম বুবলির জুটি ভাঙার পরে তিনি জানিয়েছিলেন পর্দায় শাকিব ছাড়া টিকে থাকা খুবই কঠিন, কিন্তু নিজেকে ধরে রাখার জন্য বুবলি একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। কখনো নীরব রোশনের বিপরীতে, কখনো বা নবাগত নায়কের বিপরীতে অভিনয় করতে হচ্ছে তাকে। তবে আদুর আজাদের বিপরীতে তিনি এই প্রথমবারের মতো অভিনয় করছেন তালাশ সিনেমায়। একটা প্রমোশনাল অনুষ্ঠানে সাধারণত সিনেমার কিছু মূল বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা করা হয় যেন দর্শকবৃন্দগণ এতে অ্যাট্রাক্ট হয়, কিন্তু বুবলিকে সামনে রেখেই অনুষ্ঠানের যে ঘটনাটি ঘটে তা সত্যিই খুব দুঃখজনক। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আবার আগামী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।